Hello everyone, welcome to our another video, and today's video is about the second part of Gramer Bari restaurant and the iconic food chicken momo. Ebong ajker ei video te ami amar sathe ekjon guest rakhar chesta korechi, ki seta porei dekhte paben. To ajke amra khabo hocche momo, chicken momo, jeta onek hyped ekta item Gramer Bari. To beshi deri na kore cholen test kora jak. তো বেসিক্যালি আমরা এখনই শুরু করছি খাওয়া, দেখতেই পাচ্ছেন। চলেন একটু ভেঙে আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করি। অনেকগুলো চিকেন এখানে আছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এখানে সস দিয়ে সার্ভ করা হয়, তো চলেন খেয়ে দেখা যাক। নট ব্যাড, এবং ভিতরে চিকেনের পরিমাণটাও বেশ অনেক। এখানে আপনার ক্যাবেজ আর চিকেন এবং পেঁয়াজ দিয়ে যে পুরোটা বানানো আছে, যেটা আমি একটা ভেঙে দেখাই, দেখলে বুঝতে পারবেন। আর সব থেকে বড় কথা, যেই বলটা আছে, আই মিন মোমোর যে ডোটা, ডোটা অনেক সফট আর গরম গরম আপনার খেতে ভালোই লাগবে। তবে এই সস থেকে যদি মোমোর সাথে যে সসটা বেসিক্যালি অন্য অন্য জায়গায় দেয়, ওইটা হলে আরও বেটার হতো। তবে নট ব্যাড, 80 টাকার প্রাইস রেঞ্জে মোর দ্যান এনাফ। আর খেতে খেতে আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, যে মোমোটা যদি খেতে হয় আপনাদেরকে কিন্তু একটু আগে আগেই যেতে হবে, আদারওয়াইজ আপনারা মোমো পাবেন না, যেহেতু এটা লিমিটেড আইটেম, সেটা আপনারা প্রথম পার্টেই দেখেছেন। আজকে আমাদের গেস্টটা ইমতিহান, তো ইমতিহানকে আপনারা দেখতেই পাচ্ছেন, সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ও খাচ্ছে এবং ওর কাছে ওটা ভালো লেগেছে, আর দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার উপরেই আছে ইমতিহান। তো সে অনেক শাই আর কি, এই কারণে কথা বলতে চাচ্ছে না, আর সে খাওয়া দাওয়াই ব্যস্ত থাকে সবসময়। সে যে কোনো কিছুই হতে পারে, সে খাওয়ার উপরেই থাকে। যাই হোক, ইমতিহানের খাওয়া আপনারা দেখেন, আমিও এইভাবে আর একটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যেত। তো এক হাতে খাওয়া, এক হাতে ভিডিও, সব মিলিয়ে দারুণ একটা অবস্থা। তো এই তো, এখানেই আজকে আমাদের ভিডিও শেষ করছি। লাভ ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।